আজকে যে আমি দিয়েছি ব্যাটারি সেটা বল, আজকের ব্যাটারিটা কেমন দিয়েছি সেটা বল। বছরে একবার। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকেও সেই দুপুরই হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, মানে এখন বাজে ঘড়িতে 12:30, মানে আফটারনুন হয়েই গেছে, ওই জন্য আর মর্নিং আর করলাম না। তো আফটারনুনই হচ্ছে তোমাদের, আফটারনুন করে দিলাম। তা চলো, তো ঘরের তো সব কাজ আজকে কমপ্লিট, মার রান্না লাস্ট একটা হচ্ছে, মানে ওটা নামলেই মা রান্না শেষ। আর আমিও চলে চান করা হয়ে গেছে, বুঝতেই পারছো, চান করে চলে গেছি পুজোর ঘরে। পুজোর ঘরে সব গোছানো হয়ে গেছে, শুধু এখন পুজোটা দেওয়া বাকি। আজকে স্পিড চালিয়েছি যত তাড়াতাড়ি কাজ, যেহেতু আজ বৃহস্পতিবার, পাঁচালি পড়া বাকি আছে লক্ষ্মীর, তো এখন ওইটা পড়তে যাব। ব্যাস করলে আজকে পুজো শেষ, মানে আজকে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে কমপ্লিট। তাড়াতাড়ি আমি করেছি মা, আমিও করেছি, আমি এগিয়ে দিয়েছি অনেকটা। টাইমজীবী ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড আফটারনুন জানাই। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেশের বাইরের থেকে যেসব বন্ধুরা দেখছো, তাদের সবাইকে গুড আফটারনুন জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তা চলো, প্রচণ্ড আজকে সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, আমি যে কী ব্যাপার, বৃষ্টি হবে কি হবে না, মানে ওয়েদারটা পুরোটাই ছিল মেঘলা। তা এখন দেখি বেলার পর থেকে রোদটাও উঠেছে, তা ঠিক আছে, ভালো। মেঘলা মেঘলা থাকলে একদম ভালো লাগে না, রোদই ঠিক আছে, গরম লাগুক আর যাই লাগুক রোদটাই ভালো। তা ওইদিকেও চান টান করে পুজোর পুজোর ঘরে অলরেডি সব হয়ে গেছে গোছানো, শুধু ওটা পড়বে পাঁচালি। সকালে এক রাউন্ড তো চা খাওয়া হয়ে গেছে, তো এখন আবার এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, মা ওদিকে আওয়াজ দিচ্ছে। আর এদিকে দেখো আমি এখানে কিছু কাজ এখানে করছিলাম, এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এখানে কিছু কাজ আমি করছিলাম। তা করতে করতে মা আমাকে ফোন করলো যে চা হয়ে গেছে, তা আমি এখন চাটা আনতে যাব। আর মারও শেষ হয়ে গেছে রান্না, আর কড়াই ফড়াই যা আছে যেটুকু বাসন দিয়েছে সেটুকু মেজে নিলে আমার কাজ শেষ। তা আজকে একটুখানি যেহেতু আজকে তাড়াতাড়ি করেছি, আজকে সময়ও থাকবে অনেক, মানে অনেক সময় কি হয় ঘরের কাজ করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি দৌড়দৌড়ি করে 5 মিনিটও পাই না রেস্ট, বেরিয়ে যেতে হয়। এই জন্য ইচ্ছা করে করলাম, প্রতিদিনই রেস্ট পাই না বলে আজকে কাজটা তাড়াতাড়ি সারলাম, যাতে একটু রেস্ট পাওয়া যায়। আর চলো, তোমাদের সঙ্গে প্রতিদিন না কথা বললে না ইয়ে করলে একদম ভাল লাগে না, তোমরা একদম, মানে বলতে গেলে তোমরা একদম বন্ধুদের মতো, আর একদম ফ্যামিলির মতো হয়ে গেছে। যেমন বাড়িতে বাবা মা ভাইয়ের সঙ্গে কথা না বললে ভাল লাগে না, ঠিক তোমাদের সঙ্গে যে কথা না বলি না একদম মনে মনে খচখচ খচখচ করতে থাকে যে কি হয়নি সারাদিনে আজকে। একটা এখন আমরা সারাদিনে কি কি করবো, আজকে সারাদিনে এখন থেকে আমরা সারাদিনে কি কি করবো তোমাদের, তো এখন এখন থেকেই ব্লগটা শুরু হয়েছে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, চলো। এই চলে এসেছি রান্নাঘরে, দেখো রান্নাঘরে এগুলো সব এখন কমপ্লিট, শুধু লাস্ট মা যেটা করে গেছে তার কড়াইটা রয়েছে আর চায়ের বাসনটা রয়েছে, এটা জুমি শুধু মেজে দেবে। আর এইদিকে সব করা হয়ে গেছে, দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন। বাবাকে চা দেবো না, সকালে খাচ্ছে, বেলার দিকে চা দেবো না, আসলেই বাবাকে জল করে দিই। আর এই হচ্ছে আমাদের তিনজনের চা, মারও খাওয়ার ইচ্ছা করছে না, আমি বললাম না তোমাকে খেতে হবে, নাহলে গ্রুপটা জমবে না, তা মার জন্য নিয়েছি। চলো চা খেয়ে আসছি। আচ্ছা আর এদিকে দুপুরে খাবার দাবার চলে এসছে, আর সকালে ব্রেকফাস্ট কি সবকিছু তোমাদের দেখাচ্ছি একটু পরে, চলো চলে আসলে কেন আবার চলে। এই যে আমাদের মাদার, মাদার এসে গেছে, এই যে আমাদের মাদার, মানে ডিবাটির স্বাদ একদম খাবে না, খাবে না। এই আমাদের তিনজনের পুরো একটা গ্রুপ একদম, যে আমাদের টিপাটি না জমে না তিনজন না হলে। চা খেতে খেতে এখানে চাও খাওয়া হয়, এখানে আড্ডাও মারা হয়, ইচ্ছা করছে না তবু সে চা খেতে হবে, না না মা না খেলে তাহলে জমবে না টিপাটি, একটু চা খাবো গল্প করবো বলো, তাহলেই তো হচ্ছে জমবে আড্ডাটা। আর চার সঙ্গে বিস্কুট না হলে হয় না, কিন্তু আমি আজকে সকাল থেকে তানি আর আমি কিছু খাইনি, পুজোটা দিয়েই আমরা মুখে দেবো খাবার। চলো সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং না গুড আফটারনুন বলো, তোমাদের সবাইকে গুড আফটারনুন জানাই, বলো তোমাদের সবাইকে গুড আফটারনুন। তা চলো চট করে চাটা খেয়ে আসছি, ফ্যান ছেড়েছে চা পুরো জল হয়ে যাবে, তাই আগে চাটা খেয়ে নিয়ে আসছি। তা চলো এই মাত্র পুজো কমপ্লিট হলো আমার, আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি, ঝুমির এখনো কমপ্লিট হয়নি, ঝুমি পুজো করছে। তা চলো চট করে তোমাদের ব্রেকফাস্টটা আর দুপুরের মেনু কি চট করে তোমাদের দেখিয়ে দিই। তা চলো আমি খাবার টেবিলের সামনেই দাঁড়িয়ে আছি, তা চলো চলো এই চলে এসেছি খাবার টেবিলের সামনে, এই দেখো খাবার টেবিল পুরো গোছানো। আর আজ সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর হচ্ছে সুজি, এই হচ্ছে আজকে ব্রেকফাস্টে ছিল। আর দুপুরে মেনুতে আজকে সকালে ব্রেকফাস্ট করেছে ঝুমি,
সুজিটা শুধু মা করেছে আর রুটি আটা মাখা রুটি বেলা রুটি করা সব জুমি করেছে আজকে তো আজকে এটা জুমি করেছে ব্রেকফাস্ট বলতে গেলে শুধু সুজিটা মা করে দিয়েছে আর তা চলো এই হচ্ছে ছিল ব্রেকফাস্ট আর দুপুরবেলা মেনু ছিল হচ্ছে চলো দেখিয়ে দিই দুপুরবেলা মেনু দুপুরে মেনুতে আছে ভাত তো ভাত দিয়ে শুরু করি তো ভাত আর আছে হচ্ছে মুসুরির ডাল আর এখানে কিসের বড়া করেছে জানি না বুঝতে পারছি না এটার মধ্যে চাল আর সয়াবিন দিয়ে একটা বড়া করেছে মা দেখো তো এই বড়া করেছে আর সাথে হচ্ছে ওই বড়ার দিয়ে আলু দিয়ে ঝোল করেছে মা তা চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তা চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল রান্নাঘরের কাজও শেষ এখন চলে এসেছি জামাকাপড় তুলতে তো এখন জামাকাপড় তুলবো গিয়ে তারপর দরজা দরজা বন্ধ করবো তা ওই জন্য জামাকাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি তা চলো চট করে জামাকাপড়গুলো তুলে ফেলি তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে চলো বেরিয়েছিলাম বেরিয়েছিলাম হচ্ছে দুধ নেই দুধ আনতে হচ্ছে বেরিয়েছিলাম আজকে সকালেই কাজ করে এসেছি বিকেলের দিকে আজকে আর বেরোইনি শরীরটা একটু ইয়ে লাগছে মাঝে মাঝে সেই জন্য বিকেলের দিকটা আজকে আর বেরোলাম না চলো এখানে ছিল না দুধ সেই জন্য নিয়ে আসলাম বেরিয়ে সন্ধ্যে দিয়েই নিয়ে আসলাম দুধ এখানে ভাইরও ইয়ে করলাম টিফিন দিয়ে আসলাম আর এদিকে দুধ ছিল না ওটাও নিয়ে আসলাম তা তানি দুধ বসে দিয়েছে আর এই যে ম্যাডাম এখানে বসে রয়েছে এই যে ওর সিস্টেমের চা আমার ওর সিস্টেমের চা একদম পোষায় না ও আগে কি করে এটাকে লিকার করে না আমি চা জল আর দুধ একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে তারপরে আমি ইয়ে করি চা পাতা দিই আমার সিস্টেম আলাদা আর ওর সিস্টেম আলাদা তা ও আগে ইয়ে করে নিয়েছে লিকার করে নিয়েছে শুধু দুধটা এখানে গরম হচ্ছে দুধ গরম হয়ে গেলে এটা হচ্ছে বসি দেবে এখানে চার কাপ রেডি হয়ে গেছে আর এখানে আমরা চার সঙ্গে খাবো হচ্ছে রুটি তা সকালে মানে আটা রুটি এক্সেস ছিল সেটা ওই আটা রুটি এখন হচ্ছে গম করে চা দিয়ে হচ্ছে খাবো তা চলো এখানে তানি করতে থাক এই যে এই দেখো আজকে বাসনের ঝুড়ির কি অবস্থা দেখো বাসনের ঝুড়ি বাসন ওঠায়নি চাটা কে একটুখানি বসি বিকেলবেলা আজকে শরীরটাও ইয়ে লাগছিল না বিকেলে আজকে বেরোলাম না তা চাটা কে একটুখানি বসবো একটু গল্প করব যদি হাতের আমাদের ইয়ে থাকে কাজ সেগুলোকে কমপ্লিট করব তা চলো ও করতে থাকো আমি তাহলে ওখান থেকে ঘুরে আসি যাও বসে চা খাবো ম্যাডাম আজকে চা বানাচ্ছে ম্যাডাম করে আর আজকে যে আমি দিয়েছি ব্যাটারি সেটা বল আজকের ব্যাটারিটা কেমন দিয়েছি সেটা বল বছরে একবার ডবল ব্যাটারি দিয়েছি আজকে বছরে একবার হলেও তো একদম মানে ফাইন লোকের কাছে প্রশংসা পাওয়া যায় বাবা প্রতিদিন করার বছরে একবার করানোর মধ্যে পার্থক্য হয় সেই কাজটা আরো সুন্দর হয় তা চলো এখানে তানি ম্যাডাম চা পুষিয়ে দিয়েছে তা ও করতে থাকুক চা আর আমি ওদিক থেকে একটু ঘুরে আসি চলো আর রাত্রিরে সবই হচ্ছে গরম হয়ে গেছে শুধু ভাত আছে আচ্ছা ভাত করতে হবে না যা আছে হয়ে যাবে রুটি আর ভাত মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আটা রুটি এক্সেস হয়েছে ওই জন্য মাও বললো আটা রুটি খেয়ে নেবে আর হচ্ছে বাবাও খেয়ে নেবে আর যা আছে ভাত সেটা তানি আমারও হয়ে যাবে হয়েও হয়তো বোধ হয় এক্সেস থাকবে তা চলো এখানে হচ্ছে তানি ম্যাডাম করতে লাগুক আর জলের কি খবর জল বোধ হয় ভরতে হবে না হ্যাঁ জল ভরতে হবে